বৃষ্টি ও পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জের এনায়েতপুরের ৫ কিলোমিটার জুড়ে শুরু হয়েছে নদী ভাঙন। অব্যাহত ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে বসত ভিটা, ফসলি জমি, মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠান। এতে ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশে মানবেতর জীবনযাপন করছেন অনেকে। স্থানীয়দের অভিযোগ, ভাঙন শুরু হলেও পাউবো নিচ্ছে না কোনো প্রয়োজনীয় ব্যবস্থা। এই অবস্থায় দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা না নিলে এনায়েতপুর থানা মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বললেন স্থানীয়রা। পানি শুধু মিথ্যা শাসি দিচ্ছে, কিন্তু কাজের কাজ কোনোটাই হচ্ছে না। খুবই জরুরি ভিত্তিতে এখানে বাঁধ নির্মাণ করা হবে। বাঁধ নির্মাণ না করা হলে মানচিত্র থেকে কিন্তু এনায়েতপুরে এই নামটাই কিন্তু মুছে যেতে পারে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন, ভাঙন রক্ষায় গত মাসে ৫.5 কোটি টাকা বরাদ্দ চেয়ে জরুরি ভিত্তিতে ঢাকায় নোটশিট পাঠানো হলেও এখনও অনুমোদন হয়নি। তবে অনুমোদন পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এই ভাঙন প্রতিরোধের জন্য ৬ কিলোমিটার জুড়ে আমরা ভাঙন প্রতিরোধের স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা নেব, কিন্তু ওই কারিগরি প্রতিবেদনটি এখনও অনুমোদন হয়ে আসেনি। এটা অনুমোদন হয়ে আসলে আমরা ডিবিবি দাখিল করব। এদিকে প্রতি বছরই বর্ষা মৌসুমে গাইবান্ধায় নদী ভাঙনের শিকার হলেও এবছর বর্ষা আসার আগেই তিস্তা নদী ভাঙন দেখা দিয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন ২০টি গ্রামের হাজারো মানুষ। তাই নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধনের মতো কর্মসূচিও পালন করছেন স্থানীয়রা। এক মাস নদী ভাঙতেছে, ভাঙতে ভাঙতে এখন বাঁধের ধারে এসে গেছে। আমরা ৩ বার ৪ বার বাড়ি ভাঙানোর পর সবকিছু হারিয়ে ফেলেছি। জনদুর্ভোগ কমাতে নদী ভাঙন রোধে বিভিন্ন ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। সুনামগঞ্জ উপজেলার চণ্ডীপুরে আমাদের কাজ চলছে, পূর্ব সতর্কতামূলক প্রতিরক্ষা কাজ। তার সাথে আমাদের শ্রীপুরের কাপাসিয়াতে কাজ চলছে। আমাদের গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার হলদিয়ায় আমাদের স্থানে কাজ চলছে। নদী ভাঙন থেকে গাইবান্ধাবাসীকে রক্ষা করতে